सब कहते हैं कि सुंदर चीज देखने के बाद उम्र लंबी हो जाती है। मुझे तो आप सबकी टेंशन लगी पड़ी है कि आप लोग के पास मेरी फोटो है भी कि नहीं। एक सेकंड, এটা কোন বন্ডিত বলছে ভাই? যে সুন্দর জিনিস দেখলে উম্র লম্বা হয়? না, আমি তো জানতাম সুন্দর জিনিস দেখলে অন্য কিছু লম্বা হয়। শালা আজ আমি বুঝতে পারলাম যে আমার বন্ধুগুলো এত পাতলা কেন হয়ে যাচ্ছে। এ বয়। আর এটা কোন ধরনের নাচ ভাই? মনে হচ্ছে দিদি নাস্তা নাস্তাই খুলে ফেলবে নিজের সামনে দুইটা। মানে পা পা না, মানে তোমরা কি ভাবছিলা? শরম করো। গানের শুরুতে ওটা কি বললো? এটা ছোট দিল কোন দিক দিয়ে? আর দিদি এটা গায়ের অঙ্গ, বেলুন নাকি হাওয়া দিলেই ফুলে যাবে। কি সুন্দর দেখতে, মনে হচ্ছে কোনো আকাশ থেকে পড়ি পায়খানা করছে। মানে মানে কোনো আকাশ থেকে পড়ি নিচে নেমে আসছে। শালা আমি অনেকদিন পর কাউকে দেখে এমন ভাবে ক্রাশ খেলাম। এটা কি ছিল ভাই? আমি কোনো ক্রাশ ট্রাশ খাই নাই। এতদিন জানতাম করোনার ঢেউ বাড়তেছে, কিন্তু এখন মন্টি রায়কে দেখে বুঝতে পারলাম শুধু করোনার ঢেউ না, মন্টি দিদির সামনের পাহাড়গুলো বাড়তেছে। ये जो कुछ लड़के हवे में उड़ते हैं ना कि हम सख्त लौंडे हैं भाई, हमको गर्लफ्रेंड नहीं बनानी, हमको गर्लफ्रेंड नहीं चाहिए, हम तो किसी की तरफ देखते भी नहीं है, ऐसे लड़कों को ही मैंने देख रखा है। रोड पे अगर चलते हुए एक लड़की दिख जाए ना तो ऐसे घूरते हैं, ऐसे ऐसे जैसे कि कभी देखी ना हो। सीधे बोलो ना कि मिलती ही नहीं है तो क्यों नहीं रहोगे सिंगल यार? क्यों क्यों खुद को सख्त लौंडा साबित करने पे तुले हो? सीधे बोलो कि मिलती ही नहीं है इसलिए सिंगल हूँ। তুই থোড়া সা বহন কা লোড়া আ কে দেখো, এতক্ষণ এই দিদির যা বলার বলছে, এখন আমি আমার স্টাইলে এই দিদিকে একটা শাড়ি পরবো। দুধের থেকে তৈরি হয় সর, দুধের থেকে তৈরি হয় সর। আর এই দিদিটাকে একটাই কথা বলবো, আবে লৌড়ে আপনা কাম কর। মনে তো করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো কো আসিয়া, কমলহনে তো করে থমকিয়া থমকিয়া। তুমি না হয় পাইলা। আচ্ছা, এটা কোন ব্র্যান্ডের গাজার সাইড ইফেক্ট ভাই? ও সরি, আমি তো ভুলে গেছিলাম, স্যান্ডি শাহর তো আবার গাজা লাগে না, হাওয়া খাই সস্তা নেশা করে। কি দেখা থা এক নজর অনজানে মে তুমকো, কি দেখা থা এক নজর অনজানে মে তুমকো, হামে ক্যা মালুম থা তুম জিন্দগি বন যাও। তেরা ফিতুর। বাহ ভালো তো, তাহলে আমিও একটা শায়রি বলি। ইরশাদ ইরশাদ। কিছু কিছু মানুষ প্রথমে করে প্রেম তারপর খায় ছেকা। কিছু কিছু মানুষ প্রথমে করে প্রেম তারপর খায় ছেঁকা। আরে আমার ছোট ভাই বোনেরা এখনো বুঝে যাও, সবার উপরে টাকা। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পারলে আমার ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামটা ফলো করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।